হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে কিন্তু আমরা টেরোরিজের গ্রাউন্ড অ্যাটাক দেখবো, কারণ গ্রাউন্ড অ্যাটাক অনেকেই আমাকে কমেন্টে রিকমেন্ড করছে যে ভাই কয়েকটা গ্রাউন্ড অ্যাটাক অ্যাটাক দেন। ঠিক আছে, তো আমি আজকে অনেকদিন পর গ্রাউন্ড অ্যাটাক দিচ্ছি, কারণ গ্রাউন্ড অ্যাটাক আমি কেন দিই না সেটাও আমি বলে দেবো, এবং গ্রাউন্ড অ্যাটাক দিতে কতটা প্রবলেম হয় সেটাও আমি বলে দেবো। ওকে, তো আমি এখানে চেষ্টা করছি সম্পূর্ণ মানে সহজ নিয়মে অ্যাটাকটা দেবার। ওকে, তো আমরা অ্যাট ফার্স্ট এই বেজের উপরে অ্যাটাক করবো, এটা একটা ওয়ার অ্যাটাক। তো এখানে যেটা আমি নিয়েছি ইয়েটি দিয়ে আমি অ্যাটাক করব, তারপরে আইস গ্লোম নিয়েছি, পেক্কা নিয়েছি, দুটো উইজ নিয়েছি। ওকে, তো আমি এই বেজের উপরে অ্যাটাক করার জন্য আমি বরাবর কর্নার থেকে, ওকে, তো এই নিচের কর্নার থেকে আমি এখান থেকে ব্যাটেল বিটটা দিয়ে দিলাম, সাথে গ্রাউন্ড রটেন এবং গ্রাউন্ড রটেনের অ্যাবিলিটি। ওকে, তো যখনই একদম ক্যাননের কাছে আসবে তখনই আমি বাস্ট করব, সাথে সাথে আমি ইনভিজিবিলিটি, ক্লোন এবং রেজ দিয়ে দিলাম। ওকে, তো এরপরে আমরা জাস্ট বসে বসে ইনভিজিবিলিটি দেবো, তারপরে এখান থেকে ডিস্ট্রয়, মানে এই কাজটা যদি আমরা করতে পারি, মানে আমাদের কথা হচ্ছে যে টাউন হলটা আগে ডিস্ট্রয় করতে হবে, এরপরে বাকি যা থাকবে সেটা আমরা পরের প্লেয়ারগুলো দিয়ে ডিস্ট্রয় করব। ওকে, তো যদি আমি এই কাজটা না করি তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় যে টাউন হলের কারণে কিন্তু আমরা আমাদের অ্যাটাকটা ফেল করে যাই। তো এই কারণে আমি জাস্ট ব্যাটেল গ্রিপ দিয়ে অ্যাটাকটা শুরু করি। ওকে, তো আমি এখান থেকে কর্নার থেকে আইস গোলেম দিয়ে দিলাম, কর্নার সিসিটাকে টেকডাউন করতে হবে, তারপরে কিং এবং কুইনকে দিয়ে দিলাম সিসি টেকডাউন করার জন্য। এরপরে আমরা যেটা করব, এখান থেকে একটা দুটো উইজ দিয়ে দিলাম, কেননা উইজটা কেন দিলাম, মানে উইজের কেন দিলাম, কারণ সিসিটাকে তাড়াতাড়ি টেকডাউন করতে পারবে এবং সাইডটা ক্লিয়ার করতে পারবে। ওকে, তারপরে আমরা একটা পেক্কা দিয়ে দিলাম, কারণ এখান থেকে হিডেন টেসলা টেকডাউন করে এখান থেকে জাস্ট একটু সাইড ক্লিয়ার করতে করতে চলে যাবে, একটা পেক্কা দিয়ে দিলাম। ওকে, তো এরপরে আমি এই কর্নারে একটা পেক্কা দিলাম, নিচের কর্নারে কেন দিলাম, কারণ নিচের কর্নারটাও ক্লিয়ার করতে হবে, কারণ ইয়েট যে আমরা সারবো ইয়েটগুলো কিন্তু আমরা একদিক থেকে সারবো। ওকে, তো আমি একদম উপরের কর্নারে দুটো ইয়েট দিয়ে দেবো, কেননা দুটো ইয়েট দেওয়ার কারণ হচ্ছে যে ওই সাইডটাও আমরা একটু ক্লিয়ার করব। ওকে, কারণ ডিফেন্স কিন্তু সমস্ত ডিফেন্স কিন্তু বরাবর এই সোজাই আছে। ওকে, তো যাই হোক, আমরা যেটা করব এখন, জাস্ট অ্যাট ফার্স্ট আমরা এখান থেকে অল ইয়েটস দিয়ে দেবো, ঠিক আছে, তারপরে আমি এখান থেকে মাস পয়েন্ট থেকে আমি ওয়াল ব্রেকার দিয়ে দেবো, কারণ ওয়ালটা টেকডাউন না করলে ইয়েটা কিন্তু ঢুকতে অনেকটা প্রবলেম হয়ে যাবে। তো আমি এখান থেকে জাস্ট ওয়াল ব্রেকার দিয়ে দিলাম। ওকে, এরপরে আরসি কিন্তু আমরা স্ক্যাটার শট টেকডাউন করার জন্য আরসিটাকে দেবো, কারণ স্ক্যাটার শট কিন্তু অনেক লো পজিশনে আছে, মানে সুপার আর্সার কিন্তু অনেক লো করে দিয়ে গেছে। যাই হোক, এখান থেকে আমরা স্ক্যাটার শট মানে টেকডাউন করে ফেলেছি, কিন্তু টর্নেডো ট্র্যাপ কিন্তু অলরেডি ধরে ফেলেছে। ওকে, তো নো প্রবলেম, আমাদের বেস কিন্তু খুব ভালোই অ্যাটাকটা এগোচ্ছে। তো এখানে একটা মাল্টি ইনফর্মার টাওয়ার, মাল্টি ইনফর্মার টাওয়ার কিন্তু মানে বেশি প্রবলেম করতে পারবে না ইয়েটের অ্যাটাকে, কেননা সিঙ্গেল ইনফর্মার টাওয়ার হলে একটা 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 খেয়ে ফেলতো তাড়াতাড়ি। তো এখানে যেহেতু মাল্টি ইনফর্মার টাওয়ার একসাথে অনেকগুলো খায়, সেহেতু কিন্তু ও মানে আমার প্লেয়ারদের ডিস্ট্রয় করার আগেই কিন্তু ওকে টেকডাউন করে দেবে। ওকে, তো যাই হোক, আমাদের প্রথম অ্যাটাক কিন্তু হান্ড্রেড হয়ে গেল, ওয়ার অ্যাটাক। তো এরপরে আমরা নেক্সট অ্যাটাকে চলে যাব। ওকে, তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন এবং সাথে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। ওকে, তো এখানে বিষয়টা হচ্ছে যে আমি এখানে ইলেকট্রো টার্ন করে নিলাম। ওকে, তো এরপরে যেটা করব, এখানে আইস গোলেম নিয়েছি, আইস গোলেম নিয়েছি শুধুমাত্র যদি সিসি থাকে তাহলে সিসিকে টেক আপ করার জন্য। ওকে, এরপরে পেক্কা দুটো নিয়েছি সাইড ক্লিয়ার করার জন্য, এই জন্য দশটা উইজার্ডও কিন্তু নিয়েছি আমি জাস্ট সাইড ক্লিয়ার করার জন্য পেক্কার সাথে। ওকে, তারপরে আমরা জাস্ট শুধুমাত্র ইয়ে দিয়েই কাজটা চালিয়ে দেবো। ওকে, তো এই বেজের উপরেই আমি অ্যাটাকটা করব। তো এখানে ওকে, দুটো এয়ার সুপার দুই দিক থেকে আছে, নো প্রবলেম। তো আমরা জাস্ট একদম একটু মানে এই বরাবর নিচ থেকে জাস্ট আমার ব্যাটেল বিটটা চালু করে দিলাম, সাথে গ্রান্ড টরেনের অ্যাবিলিটি। যখন এই এয়ার সুপার এবং স্কাটার শটের মাঝে আসবে তখনই আমি বাস্ট করব। ওকে, বাস্ট করে দিলাম, ক্লোন রেস ইনভিজিবিলিটি সবগুলো দিয়ে এখন শুধু এখান থেকে ইনভিজিবিলিটিগুলো দিয়ে নেব, কারণ টাউন হল টেকডাউন হওয়ার পরে যে কয়টা ডিফেন্স থাকে সে কয়টা ডিফেন্স কিন্তু টেকডাউন করা যায় যে কোনো প্লেয়ার দিয়ে। ওকে, তো আমি এখান থেকে টাউন হল ডিস্ট্রয় করে দিলাম। ওকে, ওকে, তো এখান থেকে কিন্তু আমরা দুটো ইনফর্মার টাওয়ার পেয়েছি এবং একটা স্কাটার শট, ইগল আল্টারেরি এবং টাউন হল। ওকে, মাত্র সিসি এবং ই দিয়ে আমি কিন্তু এগুলো ই করে দিয়েছি। তো আমি নিচ থেকে অলরেডি অ্যাটাক চালু করলাম পেক্কা এবং উইজার দিয়ে, এবং আমি এই কর্নারে একটা পেক্কা দিয়ে দিলাম এবং সাথে কিছু উইজার দিয়ে দিব। ওকে, তো এরপরে আমি যেটা করব, জাস্ট ওয়েট, আমি উপর থেকে মানে কিং এবং কুইনটাকে দিয়ে দিলাম,
কেননা বিষয়টা হচ্ছে যে আপনার যখন টাউন হল ডিস্ট্রয় হয়ে যাবে তারপরে কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো মানে সুবিধা মতো আপনি যে কোনো স্থান থেকে প্লেয়ারগুলো ছাড়তে পারেন। ওকে, তো আমি আইস গোলেমটা দিয়ে ইয়েট কাটার চালু করে দিলাম, সাথে আমি এই নিচ থেকে আরসিটাকে দিয়ে দিলাম। ওকে, তো এবার জাস্ট ইয়েট বরাবর ওয়াল ব্রেকার দিয়ে টেক ডাউন করে দিচ্ছি, কারণ যেন ভিতরে তাড়াতাড়ি ইয়েটগুলো ঢুকতে পারে। ওকে, তো এখানে কিন্তু একটা সিঙ্গেল ইনফর্মার টাওয়ার, ওকে, তাতে আমাদের সমস্যা নেই, কারণ আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ মানে প্লেয়ার রয়ে গেছে। ওকে, মানে ট্রুপস কিন্তু রয়ে গেছে, তো আমি জাস্ট উইজগুলো চারের দিকে সরিয়ে সেটি দিচ্ছি যেন তাড়াতাড়ি হয়ে যায়। ওকে, তো এখনও কিন্তু আমাদের কুইনের অ্যাবিলিটি রয়ে গেছে, তো আমার কাছে একটা লোন আছে, লোনটা আর্চারটা ওরে বরাবর আমি দিয়ে দিলাম। ওকে, কারণ একটা ডিফেন্সও যদি ওখান থেকে টেক ডাউন করতে পারে তাহলে আমার প্লেয়ারের উপর কিন্তু মানে আমার যে মেইন ট্রুপস ইয়েটের উপরে কিন্তু একটু হলেও হিট কম লাগবে। ওকে, তো যাই হোক, আমরা কিন্তু এখান থেকে বেশ ভালো পজিশনে এসে এখনও কুইনের অ্যাবিলিটি আছে, কুইনের অ্যাবিলিটি থাকা মানে এখানে যে কয়টা ডিফেন্স আছে ওইটা ডিফেন্স আমার কুইনে কিন্তু টেক আপ করতে পারে, কারণ এখনও কুইনের অ্যাবিলিটি রয়ে গেছে। ওকে, তো আমাদের কিন্তু সেকেন্ড অ্যাটাক 100 হয়ে গেছে, এরপরে আমি আরও একটা অ্যাটাক দেবো এই এক সেম প্লেয়ার দিয়ে, কারণ আমি সেম প্লেয়ার দিয়ে দুই তিনটে অ্যাটাক দিয়ে দেখাই দিই যে কেম মানে কীভাবে আমরা সাকসেস হই। ওকে, তো যাই হোক, একটা দুটো অ্যাটাক দিলে অনেকে মানে অনেকের বুঝতে সমস্যা হয়, এই জন্য আমি দুই তিনটে বেজের উপরে অ্যাটাক করে দেখাই যে কীরকম হয় অ্যাটাক। ওকে, তো আমি এখান থেকে যেটা করব, আমি প্লেয়ার কার্ড আগে চেক করে নিতেছি, এরপরে একটু এলোমেলো আছে। ওকে, রেজটা রেজ দিয়ে জাস্ট আমরা এখানে দুটো ক্লোন রেজ এবং তিনটে ইনভিজিবিলিটি নিয়ে নিলাম। ওকে, তো আমি প্লেয়ার কার্ডে টার্ন করে নিলাম, এবার জাস্ট আমরা যেটা করব সিসিটা অ্যাট ফার্স্ট লোড করব। ওকে, সিসি লোড হয়ে গেছে, এবার চলুন আমরা অ্যাটাকে চলে যাই। ওকে, তো আমি যেটা বলতে চাইছিলাম যে গ্রাউন্ড অ্যাটাক কিন্তু ভাই অনেক মাথার মানে মাথার বুদ্ধি খরচ করতে হয়, কিন্তু এয়ার অ্যাটাকে কিন্তু ভাই এত কিছু মাথার বুদ্ধি খরচ করতে হয় না। ওকে, তো আমার কাছে মনে হচ্ছে যে এয়ার অ্যাটাকটাই সবচাইতে বেস্ট, তো গ্রাউন্ড অ্যাটাক দিতে হয়, কারণ অনেকে গ্রাউন্ড অ্যাটাক পছন্দ করে। তো আমি যেটা করলাম এখান থেকে ব্যাটেল ব্রিপ দিয়ে আস্তে সুন্দর গ্রাউন্ড টারেনকে দিয়ে গ্রাউন্ড টারেনের অ্যাবিলিটি দিয়ে জাস্ট এই বরাবর বাস্ট করলাম, ইনভিজিবিলিটি দিয়ে দিলাম, রেজ ক্লোন, ওকে, তো সবগুলো দিয়ে দিলাম, এখান থেকে দেখি কত দূর পর্যন্ত টেক ডাউন হয়। এটা কিন্তু একটা ম্যাক্স বেস এবং বেসটা সাজানো কিন্তু খুবই সুন্দর, এই ধরনের বেস কিন্তু মানে টু স্টার বা থ্রি স্টার করাটাই প্রবলেম হয়ে যায়। যাই হোক, আমরা এই বেসটাই অ্যাটাক করতেছি, এখান থেকে কিন্তু বেশ ভালো মানে ডিস্ট্রয় করতে পেরেছে, অলরেডি 25% ডিস্ট্রয় হয়ে গেছে, আর মনে হচ্ছে যে বেশি কিছু পাবো না। ওকে, তো এখান থেকে কিন্তু অনেক ভালো একটা ভ্যালু আমরা কালেক্ট করতে পেরেছি, তো আমি উপর থেকে একটা পেক্কা দিয়ে দিলাম, সাথে আমি উইজ দিয়ে দিলাম, কারণ গ্রান্ট অর্ডেনটা যেন পেক্কার কাছে চলে যায় তাহলে কিছুটা হলো প্রোটেকশন পাবে। ওকে, তো আমি নিচ থেকে আরেকটা পেক্কা দিয়ে দিলাম, সাথে কিছু উইজার দিয়ে দিলাম। ওকে, এরপরে যেটা আমরা করব, জাস্ট ওয়েট। ওকে, তো আমি এখান থেকে জাস্ট ওয়াল ব্রেকার দিয়ে ওয়ালটাকে ডিস্ট্রয় করে মানে সরি, আমি ওয়ালটা একটু পরে ডিস্ট্রয় করব, তো উপর থেকে আমি জাস্ট কিং এবং কুইন দিয়ে দিলাম। ওকে, তো এরপরে যেটা করব, এরপরে আমরা এখান থেকে অল ইয়ার্স যে আছে অল ইয়ার্স আমরা উপর থেকে চালু করে দিলাম, সাথে আমার এই মানে একদম নিচের কর্নার থেকে আমি জাস্ট আমার আরসিটাকে দিয়ে দেবো, কারণ এই সাইডের ডিফেন্সগুলো যেমন টেক ডাউন হয়, সাথে আমার যে লোনটা আছে লোনটাও দিয়ে দেবো। এরপরে আমরা জাস্ট কিং এবং কুইনের দিক থেকে ওয়াল ব্রেকার দিয়ে দিলাম, কারণ কিং কুইন যেন ভিতরে ঢুকতে পারে এবং স্কাটার শটটাকে যেন তাড়াতাড়ি টেক ডাউন করতে পারে। ওকে, তো এখান থেকে কিন্তু খুব ভালোভাবেই অ্যাটাকটা এগোচ্ছে আমার মনে হচ্ছে, তো বেসটা ইজিলি 100 হয়ে যাবে, কারণ আমার কাছে এখনও হিউজ পরিমাণ ইয়েট রয়ে গেছে। এরপরে একটা পিক্কাও কিন্তু অলরেডি আমাদের কাছে আছে এবং কুইনটা অলরেডি আমাদের ডিস্ট্রয় হয়ে গেছে, নো প্রবলেম। আমাদের যে কটা মানে যে কটা ট্রুপস আছে তাতে কিন্তু যে কটা ডিফেন্স আছে এই ডিফেন্স কটা টেক ডাউন ইজিলি করতে পারবো। ওকে, তো আশা করি আপনারা অ্যাটাকটা বুঝতে পারছেন, যদি অ্যাটাকটা আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওর উপর একটা লাইক করবেন, এবং যদি আমার চ্যানেল আপনারা ফার্স্ট হয়ে থাকেন তাহলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে বন্ধুরা। ওকে বন্ধুরা, বাই।